আসলে মুখ ফুটে বলতে না পারা মনের গহীনের অব্যক্ত কিছু কথা, যা আমরা হেরে যাওয়া কিংবা ঠকে যাওয়া মানুষগুলা কখনো কাউকে মুখ ফুটে বলে উঠতে পারি না। সারাদিন আমরা যতই হাসি খুশি থাকি না কেন, দিন শেষে কিন্তু ওই তুমি নামক একজনের কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। একটা কথা জানেন কি, একজনের শূন্যস্থান কখনো অন্য আরেকজনকে দিয়ে পরিপূর্ণ করা যায় না। শূন্যস্থানের নিচে যেমন একটা দাগ থাকে, তেমনি মনের ভেতরও তেমন একটা দাগ থেকে যায়। একজনের পর আর কাউকে ভালোবাসা যায় না, এ ততটি ভুল। একজনের পর যদি অন্য কারো কাছে নিজেকে নতুন করে আবার সেই পুরাতনের মতো পরিচয় করে দেয়া যায়, মানুষটাকে নিজের ভালো লাগা খারাপ লাগাগুলো বোঝানো যায়, দুঃখ কষ্টের একাংশ শেয়ার করে ফেলা যায়, তবে নতুন করে নতুন একটা মানুষকে পুনরায় ভালোবাসা যায়। তবে সমস্যা হলো, সবচেয়ে চেনা মানুষ একবার অচেনা হয়ে গেলে আর কারো কাছে নিজেকে নতুন করে পুরাতন ভঙ্গিতে পরিচয় করিয়ে দেওয়ার আগ্রহটা থাকে না। আগ্রহের মৃত্যু ভয়ঙ্কর।